এই যে একটা জিনিস আমাকে সবাইকে বোঝাতে হয় তাই নিয়ে আমি ভাবছি যে আপনাদের কাছে ক্লিয়ার করে দিই কারণ শীতের সময় আপনারা জানেন বাবুরাতে ঠান্ডা কাশি লাগছে এবং যার কাছে যাচ্ছেন বা ডাক্তারদের কাছে যাচ্ছেন আমি নিজেও নেবুলাইজেশন লিখছি আপনাদের কাছে আমি ক্লিয়ার করে দেব ওই টু মিনিটস ম্যাজিকে নেবুলাইজেশন কি এবং নেভুলেশন দেওয়ার কোনো ক্ষতিকর দিক আছে কিনা বা একবার দিলে এটা অভ্যাস হবে কি প্রথমে উত্তর নেবুলাইশনে কোনো ক্ষতিকর দিক নাই এবং আপনার এটা ভাবার কোনো কারণ নাই যেটা আপনারা ভাবেন নেবুলাইশন দিলে আমাদের জিজ্ঞেস করে স্যার আমার বাবুকে তাহলে অ্যাজমা হয়ে গেল আপনি আপনাকে শিওর থাকতে হবে যে অ্যাজমা ছাড়াও কিন্তু আমরা নেবুলেশন দিই যে কোনো আপার রেসপিটাক ইনফেকশন লোয়ার রেসপিট্যাক ইনফেকশন নিউমোনিয়া অথবা ব্রংকুলাইটিস এই ব্রংকিলাইটিস আমি বারবার ভিডিও দিচ্ছি এবং সেখানে নেবুলাইশনের বিকল্প নাই এবং নেবুলাইশনে কিন্তু মূল ওষুধ আমরা বলবো অযাচিত অ্যান্টিবায়োটিক বাট ঠান্ডার ওষুধ না দিয়ে আপনি যদি দেখেন বাবুর কাশি বেড়েছে আপনি একটু নেবুলাইজেশন করুন তারপর আপনি আমাদের কাছে আনুন আমি বলবো সেটা বরং আরও আপনার বাবুর জন্য ভালো হবে এবং আপনারও সময় নষ্ট হবে অযথা টাকাও নষ্ট হবে না তাহলে নেবুলাইজেশনে কোনো আমি বলবো যে আপনি নির্দ্বিধায় দিন যেটা আমাদের কাছে বলা হয় স্যার একবার দিলে বারবার এটা অভ্যাস হবে কিনা দেখুন নেবুলাইজেশন যে মেশিন মেশিন তো মেশিনই মেশিনে কোনো অ্যাডিকশন অ্যাডিকশন হয়তো ওষুধে তাহলে হ্যাঁ আপনি বলতে পারেন যে ওষুধটা আমি বারবার দিলে কোনো ক্ষতি হবে কিনা আপনাকে আমি ক্লিয়ারলি জানা জানিয়ে দিতে চাই যে নেবুলেশনের যে বিকল্প যে ওষুধ যেগুলো স্যালবোটামল ওষুধ যেটা বাজারে ব্রডিল সালমোলিন সাল্টোলিন বিভিন্ন নামে পাওয়া যায় বরং নেবুলেশন সে তার চেয়ে অনেক কম ডোজে আমরা দেই এবং নেভুলেশনটা ডাইরেক্ট কাজ করে আমি বলি যে যখন ব্রঙ্কুলটিস হয় আমাদের শ্বাস এটা বাবুদের শ্বাস নাড়িটা চেপে যায় এবং বাবুর তখন শ্বাস নিতে কষ্ট হয় তার বাতাসটা ঢোকে না তখন আমরা জানি যে শব্দ হয় তাহলে নেভুলেশন আপনি যখন করবেন নেবুলেশন করার সুবিধা কি ওষুধটাকে সে বিভিন্ন রকম ফ্র্যাকশনে একদম স্মল পার্টিক ভাগ করে এবং যেই জায়গায় দরকার টার্গেট অর্গানে ঠিক সেই জায়গায় সে নেবুলাইশন দিয়ে সে শ্বাসনালিটাকে খুলে দেবে তাহলে আপনার বাবু যে খুব কষ্ট হচ্ছিল শ্বাস নিতে তার আরামে সে শ্বাস নেবে তো দর্শক আমি বলবো নির্দিধায় নেবুলেশন দিন নেবুলেশন আমার একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখে ডোজটা আপনার ক্যালকুলেট করে নেবেন সুতরাং এই শীতে আপনার বাবুকে আপনি নেবুলাইজান করবেন নেবুলাইশন কোনো সাইড এফেক্ট নাই নেবুলাইশন দেওয়া মানে ডাক্তার দিচ্ছে মানে আপনার বাবুর অ্যাজমা নাই এবং নেবুলাইশনের কোনো এমন ডোজে দেওয়া হয় যেটি আপনি মুখে যে ওষুধ খাচ্ছেন তার চেয়ে অনেক কম ডোজে ইয়েস অযাচিত নেবুলাইশন আমি দিতে মানা করব লাগবে না সেটা তো যে কোনো ওষুধে আপনি দেওয়াটা ঠিক হবে না সেটি আপনার ডাক্তারের পরামর্শ আপনি অবশ্যই নেবেন এবং দুই তিন দিন নেবুলাইস দেওয়ার পরও যদি দেখেন কাশি কমছে না আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন টু মিনিটস ম্যাজিক থেকে আজ এখানেই শেষ করছি পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো সেই বন্ধু বরাবর মতোই আল্লাহ হাফেজ